আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলোকিত রাঙামাটির প্রতিদিনকার রাত 8টা সংবাদ। সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। নানিয়ারচরে পানিতে ডুবে 2 বছরের শিশু মৃত্যু। খাগড়াছড়িতে নবজাতকের লাশ উদ্ধার। বাঘাইছড়িতে মানবিত জীবন কাটছে পাখি প্রেমী ওমর আলীর। এতক্ষণ শিরোনাম শুনেন, এবারে বিস্তারিত। নানিয়ারচরে পানিতে ডুবে 2 বছরের শিশুর মৃত্যু। রাঙামাটির নানিয়ারচরের বিহারপাড়া এলাকায় কাপ্তাই লেকের চেঙ্গি নদীর পানিতে পড়ে জীবন হারালো কালমণি চাকমার একমাত্র ছেলে 2 বছরের বাচ্চা আপন চাকমা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার 14 জানুয়ারি বিকেলে ঘরের আশেপাশে খেলাধুলা করতে করতে বিহারপাড়ার নিজ বাড়ির পার্শ্ববর্তী লেকের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন পানিতে দেখলে তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় শিশুটির আত্মীয় স্বজনেরা সহ বিকেল 5:20 সময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে 5:35 সময় কর্তব্যরত চিকিৎসক নানিয়ারচর মেডিকেল অফিসার রুমান খন্দকার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়িতে নবজাতকের লাশ উদ্ধার। খাগড়াছড়িতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের আনন্দনগর এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনও নবজাতকটি কার পাপের ফসল নিশ্চিত হওয়া যায়নি। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল 10:30 দিকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো পুলিশের গোপন রাখতে নবজাতকটি ফেলে গেছে। নবজাতকটি মাতৃগর্ভের তরল আবরণের মধ্যে থেকে জন্ম নিয়েছে, তবে নবজাতক অনেকটা অপরিপক্ব। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নয়নময় ত্রিপুরা বলেন, মাতৃগর্ভে শিশুর ভ্রূণ পানির মতো এক ধরনের তরল আবরণে ভেসে থাকে। এটিকে চিকিৎসকদের ভাষায় অ্যামিউনিটিক ফ্লুইড বলা হয়। গর্ভে এখানেই শিশুটি বেড়ে ওঠে। এমন অবস্থায় শিশুর জন্ম খুবই দুর্লভ। এদিকে নবজাতকটির লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ওসি মোহাম্মদ রশিদ। বাঘাইছড়িতে মানবেতর জীবন কাটছে পাখি প্রেমী ওমর আলীর। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি গ্রামে নিজ বাড়ির আঙিনা ও আশেপাশের কাছে হাজারো পাখির আশ্রয় দিয়ে স্থানীয়দের কাছে পাখি প্রেমী বনে যাওয়া ওমর আলীর দিন কাটছে অনাহারে অর্ধাহারে 2 মেয়ে ও পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। বাড়ির আঙিনায় হাজার হাজার পাখির কলকাকলিতে কিছুটা কষ্ট নিবারণ হলেও দূর দূরান্ত থেকে আগত পাখির মলে বাড়ির আশপাশে পা দেওয়ার জো নেই। পাখিদের মল অনায়াসে শরীরেও ঘরে বাহিরে রক্ষিত খাদ্য সামগ্রী সহ জামা কাপড় নষ্ট করছে। এতে মোটেও দুঃখ বা অভিযোগ কিছুই নেই তার। দীর্ঘ 20 বছর নিজের সন্তানের মতো করে পাখিদের আগলে রেখেছেন দরিদ্র এই জেলে। প্রায় ঝগড়া ও দুর্ব্যবহার শিকার হন পাখি শিকার করতে আসা লোকজনদের বাধা দিয়ে। রাত জেগে পাহারা দেন পাখি রক্ষায়। মেয়ে ও স্ত্রীকে নিয়ে খুবই কষ্টে দিন যাপন করলেও পাখিদের রক্ষায় নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওমর আলী। ইদানিং পাখিদের চিন্তায় তার চোখে ঘুম নেই। শিকারীদের দৌরত্বে বাড়ার সাথে সাথে একজনের অসাধু ব্যক্তি তার বাড়ির পাশে গাছগুলো কেটে বিক্রি করা হয় তারা করছে। এতেই ওমর আলীর চোখের ঘুম হারাম হয়ে গেছে। এই গাছগুলোতেই আশ্রয় করে দীর্ঘ 20 বছর ধরে হাজার হাজার পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাখিরা এখানে ডিম দেয়, বাচ্চা ফুটিয়ে বংশ বিস্তার করে ওমর আলী পাখিদের খাবার দেয়া থেকে বাচ্চাদের দেখভালও করেন। পাখিদের কাছে ওমর আলীর কণ্ঠটিও বেশ পরিচিত হয়ে গেছে। তার কথা শুনলে পাখিগুলো ডাকাডাকি শুরু করে। এই এক বিরল দৃশ্য। ওমর আলীর বাড়িতে পানকৌড়ি, বক, চোখাচোখি, হট্টিটি, ডাহুক সহ বেশ কয়েক প্রজাতির পাখি রয়েছে। গাছ ও পাখি রক্ষায় ওমর আলী প্রশাসনের সহায়তা চেয়েছেন। সরকারি খাস জায়গায় কোনো রকম একটি ঝুপড়ি ঘর থেকে মাছ ধরে নিজের জীবিকা নির্বাহ করেন ওমর আলী। সামনে বর্ষা, একটু বৃষ্টি হলে তার মাথা গোজার ঘরটি পানিতে ভিজে যাবে, তখন তার আরো কষ্ট হবে। তাই সরকারি কোনো সহায়তা পেলে একটু ভালো জীবনযাপন করতে পারতেন এই পাখি প্রেমী। বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ফজল বলেন, পাখিরা আমাদের বন্ধু, তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে ওমর আলী পাখিদের রক্ষায় যে ভূমিকা রেখেছেন তা খুবই প্রশংসনীয়। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান ওমর আলী ও তার পরিবারের প্রতি নজর দেওয়ার, এছাড়াও তার আঙিনা গাছ না কাটার ও অনুরোধ করেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আমরা অবশ্যই পাখি প্রেমী ওমর আলীর পাশে থাকবো এবং শীঘ্রই সরজমিনে ওমর আলীর বাড়িতে পাখিদের দেখতে যাব। দর্শক, এ ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।